নমস্কার আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে যে প্রোগ্রামটা আমি করতে যাচ্ছি সেটা এর আগেও আমি প্রোগ্রাম করেছি শনিদেবকে নিয়ে যেটা শনিবার দিন দান করতে নেই যেটা আপনাকে বারণ করলাম আজকে আমি আপনাদের জানাবো শনিদেবের আটটা জিনিস আটটা শনিবার কি দান করবেন আর কিভাবে মুক্ত হবেন এইসব ঝুট ঝামেলা থেকে শনিদেবের নাম শুনেই লোকেরা ঘাবড়িয়ে যায় লোকেরা ঘাবড়িয়ে যায় সব থেকে বড়ো হচ্ছে লোকেদের মধ্যে এটাই চিন্তা হয় যে উনিশ বছরই না দশা থাকে আর সব থেকে লম্বা দশা মহাদশা লম্বা ভীষণভাবে হয় আর সেটা হচ্ছে কি মানুষ দুশ্চিন্তায় পড়ে যায় আমি আপনাদেরকে এখানে ভয়ের থেকে মুক্ত করাতে চাই ভয় যুক্ত করাতে আসিনি আপনাদের জানাতে চাইছি যে এমন কিছু ব্যাপার নেই এমন কোনো ব্যাপার নেই যে শনিদেব আপনাকে কষ্ট দেবেন শনিদেবের আবার হয়তো আপনার দশা অন্তর্দশা চলছে মহাদশা চলছে শনি সাড়ে সাতই চলতে পারে বা ঢাইয়া চলছে কণ্টক চলছে যেটাই চলুক না কেন আপনি নির্ভীকভাবে শনিদেবকে স্মরণ করুন আর স্মরণ করে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন শনিদেব আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য চ্যালেঞ্জ তার সাথে কেন শনি ছায়াগ্রহ হচ্ছেন কে রাহু রাহু আমাদেরকে চ্যালেঞ্জ করায় উন্নতি দেয় আর শনিদেব আশীর্বাদ দেন তার সেই সূত্রে আমি আপনাকে এটাই বলবো এমন কিছু প্যানিক মানে হয়ে উঠবে না প্যানিক করে ফেলবে না শনি এগুলো তো দেখুন জীবনে পার্ট অফ লাইফ আমরা জীবন যদি পেয়েছি আমরা ভূমিস্থ হয়েছি আমাদের জীবন যদি রয়েছে তাহলে আমাদের জীবনে তিনবার শনি সাড়ে সাথে আসে তিনবার আসুক না কোনো ভয় নেই কিন্তু একটা কথা হচ্ছে তিরিশ বছর পর পর আমাদের সাড়ে সাথী আসে একটা ছোটোবেলায় একটা মধ্যবেলায় আর একটা শেষ বেলায় তা সেই সূত্রে আপনাকে এটাই জানাচ্ছি মানুষের কি কর্মের হিসাব সব শনির সাড়ে সাতির সময় আমাদেরকে মানে মানে কি সেটাকে ভোগ করতে হয় সেই আমরা কি করলাম না করলাম তার হিসাব নিকাশ সমস্ত শনিদেব নিয়ে দাঁড়িয়ে যান সাড়ে সাত বছর তিনটে ফেস থাকে আর এই বছর করে এক একটা ফেস থাকে আপনি জেনে রাখুন শনিদেব যেখানেই বসে আছেন মানে যে রাশির উপরে চলে এসছেন তার সামনে পরের রাশি আর পিছনের রাশি তার উপর সড়ে সাথে সাড়ে সাতই চলে এটা তিনটে ফেস বলে থাকে কিন্তু ঘটনা হচ্ছে এমন কিছু ব্যাপার নেই আপনার ঘাবড়াওয়ার কিছু ব্যাপার নেই এত প্যানিক করার কোনো দরকার নেই শরীরদেব সর্বদা আমাদের হেল্প করেছেন করতে থাকবেন কিন্তু ঘটনা হচ্ছে ঠিক আছে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি ভুল বলে ফেলি মিথ্যে কথা বলে ফেলি বা আমরা অপরাধ করে ফেলি অন্যায় করে ফেলি কাউকে হয়তো দোষী সাবিত করে দিই কারোর উপরে লাঞ্ছন লাগিয়ে দিই এটা মানুষ মাত্র ভুল এমন কিছু ব্যাপার নেই কিন্তু শনিদেব হচ্ছেন কি আপনাকে ন্যায়ের দিকে নিয়ে যাবে আপনার জন্য ন্যায়ের দাঁড়িয়ে পাল্লা নিয়ে দাঁড়িয়ে আছেন আমরা কি করেছি না করেছি তার ফলাফল দেওয়ার জন্য আমাদের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু একটা কথা হচ্ছে দেখুন ছোটো ছোটো বাচ্চাদের উপরে শনির সাড়ে সাথেই কোনো এফেক্ট পড়ে না এটা আগে মাথায় রেখে নিন ছোটো ছোটো বাচ্চাদের উপরে শনির সাড়ে সাথে কোনো এফেক্ট পড়ে না তারা তো অবোধ তারা তো বাচ্চা তাদের উপরে শনি সাড়ে সাথে হ্যাঁ হতে পারে তার জন্ম ছকের মধ্যে পূর্ব জন্মে কিছু হিসাব নিকাশ যদি থাকে তাহলে এই জন্মে জন্ম ছকের মধ্যে কিছু কষ্ট হতেই পারে তা সেটা হচ্ছে কি ছোটো বাচ্চাদেরও হয় তা সেটা শরীর খারাপের মাধ্যমে হয়ে যায় এমন কিছু ব্যাপার নেই শনিদেব কাউকে কষ্ট দিতে চান না দেখুন আজকে মডার্ন যুগ আজকে আমরা আধুনিক যুগে বসবাস করছি যতই হোক আমরা জ্যোতিষ শিখেছি তার মধ্যে পার্ট এটা শনিদেবের একটা পার্ট আছে কেউ অস্বীকার করতে পারবে না কেউ বলতে পারবে না যে শনিদেব সাড়ে সাতই চলছে আমি খুব সুখী আছি হ্যাঁ নিশ্চয়ই সুখী হতে পারে এক হাজার মানুষের মধ্যে হয়তো একজন সুখী আছে তার কর্মর জন্য তার কর্মের জন্য খুব সুখী আছে কিন্তু নশো নিরানব্বই লোক আমি আপনাকে বলতে পারি কষ্ট বহন করেন এমন কোনো ব্যাপার নেই লোককে যতই মোটিভেট করুনা না কেন যতই কিছু বলুন না কেন ঘটনা হচ্ছে প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যাল সে আঙুল কাটা যদি আছে তো কাটাই বলা হবে আঙুলকে গোটা বলা যাবে না আর কেউ এমন এমন কিছু ব্যাপার নেই শনির সাড়ে সাথে যদি আপনার চলছে সেই কাস্ট কষ্টটা আপনি বহন করছেন আপনি বুঝতে পারছেন কত কষ্ট যাচ্ছে কিন্তু অন্য হয়তো আপনাকে সে সহানুভূতি দিতে পারে কিন্তু আপনার কষ্টটাকে হরণ করতে পারবে না কেউ পারবে না শুধু একবার তো পারবে কি আপনিই পারবেন তার জন্য বড় বড় ল্যাকচার না দিয়ে আমি এখানে আপনাকে বোঝাতে চাইছি যেটা আমাদের শাস্ত্র বলেছে যেটা আমাদের প্র্যাকটিক্যালি আমরা যদি পরীক্ষা হলে গিয়ে কিছু লিখে না আসি তা আমরা মার্কস কী করে পাবো বলুন আপনি কি করে পাবো কিছু তো আমাদের লিখে আসতেই হবে সে ভুল লিখি ঠিক লিখি যেটা ঠিক লিখেছি ভালো নম্বর পাবো আর ভুল লিখেছি তার জন্য শাস্তি পাবো তার কথাটা হচ্ছে কি আপনাকে মানতেই হবে আর জানতেই হবে যে কিছু তো আছে আমাদের জীবনে এমন কিছু রহস্য তো এমন কোন মানুষ আছে যে সুখী আছে সব থেকে বেশি সুখী মানুষকে বলুন তো টাকা পয়সা বেশি হয়ে গেলে সুখী হয়ে গেল তার রোগ রোগব্যাধি কিছু নেই নিশ্চয়ই আছে কিছু তো আছে আমি বলবো সেটাই যে মানুষের চরিত্র চিত্রণ কর্মের ন্যায় কর্মের ন্যায়ের বিচার করার জন্য ভার দিয়েছেন কাকে মহাদেব দিলেন ভার শনিদেবকে আর শনিদেব ভারটা কাকে দিলেন শনিদেব ভারটা দিলেন রাহুকে রাহু দ্বারা আমরা শাস্তি পাই আমাদের টাকা পয়সা চোট হয়ে যায় যে মানুষ বলতে পারে যে আমার ভাগ্যে এটা ছিল না কি করে টাকা পয়সা চোট হয়ে গেল আপনি বলুন কি করে চোট হয়ে গেল এত টাকা হারিয়ে দিল কি করে একটা মানুষ জেলের মধ্যে পুড়ে আছে কত বছর ধরে সে কি ন্যায় পেলো বলুন এবার আপনি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা আমি বলছি আজ এক পাঁচ চার পাঁচ ছ বছর হয়ে গেল জেলেই পড়ে আছে জেলেই পড়ে আছে তার কোনো শাস্তি শাস্তিই পাচ্ছে সে কিন্তু ন্যায় পাচ্ছে না তার মানে বুঝতে পারছি কত অন্যায় কাজ করেছে তার তিনি কত অন্যায় কাজ করেছেন সেই ভোগটা ভোগছেন সবাই দেখুন বাইরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ও ভেতরেই বসে আছে কথাটা হচ্ছে তার তার বুঝতে পারছে কত মানুষের মানে পেটে লাথি মেরেছে কত মানুষের পেটে লাথি মেরে নিজের পেটটা ভরেছে আর অন্যের পেটটা ভরলো তার মানে বুঝতেই পারছেন শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা যদি ন্যায়ের দেবতা কেউ যদি বলে আমি এসব মানি না মানতে হবেই আপনাকে মানতে হবেই প্র্যাকটিক্যালি আপনাকে আজকে যুগে মানতেই হবে আজকে যুগ হচ্ছে এই হাতে দে ওই হাতে দে মানে এক হাতে দে এক হাতে নে আপনি তার ফলাফল এই হাত এই জন্মেই পাবেন এবার হচ্ছে শনিদেবের সব থেকে যে হচ্ছে কী হচ্ছে তার পছন্দ জিনিসের দান করলে উনি হচ্ছেন সব থেকে মানুষের যতই কুদৃষ্টি হোক যতই ওনার কুদৃষ্টি হোক যতই মানে কার খারাপ দিন চলুক শনিদেব কু দৃষ্টিটাকে সরিয়ে নেন উনি বক্র দৃষ্টিটাকে সরিয়ে নেন অত্যাচার অন্যায় অন্যায় অত্যাচার আবার কোনোভাবে এমন কিছু না যে সাজা দেবেন না সাজা দেবেনই দেবেন সে যেই হোক না কেন সে রাজা হোক গরিব হোক ভিখারি হোক যেই হোক যে অন্যায় অত্যাচার করেছে মানুষের উপর অত্যাচার করেছে সে সাজা পাবেই সে যেই রূপেই পাক সে অর্থের রূপে পাক বা শারীরিক রূপে পাক বা যা পরিবারের রূপে পাক সে কষ্ট তো পাবেই এবার শনিদেবের সম্পূর্ণ শরীর খারাপ নয় ওনার সম্পূর্ণ শরীর খারাপ কালো হতে পারে মানলাম কিন্তু ঘটনা হচ্ছে ওনার চোখের উপরেই সব থেকে যেটা হচ্ছে দৃষ্টিটাই ওনার খারাপ বলা হয় শাস্ত্রে বলা হয়েছে ওনার দৃষ্টি যেখানে যেখানে পড়েছে সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে সেই মানুষ নষ্ট হয়ে গেছে উদ্ধার হয়নি আগুন লেগে গেছে সেই ঘরে সেই জায়গাতে আগুন লেগে গেছে নিশ্চয়ই আপনি গল্প শুনেছেন পার্বতীর একটা গল্প ছিল যে উনি বাড়ি করতে যান বা মহল করতে চান মহাদেবকে বললেন আমরা কি কৈলাশ পর্বতেই বসে থাকবো আমাদের কি বাড়ি হবে না তা মহাদেব ওকে ওনাকে বললেন যে আমাদের কপালে বাড়ি নেই তখন বললেন না আমাদের মানে বাড়ির উপরে শনিদেবের দৃষ্টি আছে তখন পার্বতী অহংকারবশত বললেন দেখি তো কী উনি অহংকারবশত দৃষ্টি আছে তাই সেই সূত্রে বলছি ওনার অহংকারটাকে নষ্ট করলেন শনিদেব ওনার বাড়ি কপালে ছিল না বাড়ি পুরে ছাই হয়ে গেল তখন মহাদেব জানালেন যে এটা দেখো আমাদের কপালে নেই শনিদেবের কুদৃষ্টি আমাদের উপরে পড়ে রয়েছে দেখুন অথচ মহাদেবই তৈরি করলেন শনিদেবকে ওনাকে আনলেন শনিদেবকে মহাদেবী সব কিছু তৈরি করালেন মহাদেব তার মানে বুঝতে পারছি উনি এটাও বলে দিলেন যে যার উপরে যেই হোক না কেন দেবতা কেন রাজা কেন মানুষ কেন যার উপরেই হোক না কেন তোমাকে তোমার দৃষ্টি তার কর্ম দেখে তোমাকে দিতেই হবে তার সাজা তোমাকে দিতেই হবে সে যেই হোক না কেন আমি হই না কেন এটাই বলেছেন তার মানে বুঝতেই পারছেন শনিদেব দয়ালু প্রচুর দয়ালুও প্রচুর একদম মাফও করে দেন এমন কিছু ব্যাপার নেই সামান্য একটা গরিব লোককে জল খাওয়ান না তাতে শনিদেব মাফ করে দেন একটা ব্রাহ্মণ মশাইকে গরিব মশাইকে গরিব মানুষকে যদি আপনি জলও যদি খেতে দেন তাতেও দেখবেন শনিদেব প্রসন্ন হয়ে যান তার মানে বুঝতে পারছেন গরিবের দাতা গরিবের দাতা হচ্ছেন শনিদেব আর মজদুরের দাতা শনিদেব তা শনিদেব সবসময় চান মানুষের সম্মান করুন সে বৃদ্ধ মানুষ হোক যেই মানুষ হোক আর বৃদ্ধদেরকে সম্মান করা মানেই হয়ে গেল শনিদেব অতি প্রসন্ন শনিদেবের কুদৃষ্টি দিকে বাঁচতে চান তার নিজের জীবনটাকে উন্নত করতে চান নিজের ব্যবসাটাকে উন্নত করতে চান বা নিজের মধ্যে কোনো রকমের কষ্ট যাতে না আসে সারা জীবন সুখ ভোগ করতে পারে তাহলে একটা কাজ করবেন আমি আপনাদেরকে আটটা জিনিস বলবো আর আটটা শনিবার এগুলো করবেন আটটা শনিবার করে দেখুন কি যে ফলাফল পাবেন আপনি বিশ্বাস করতে পারেন হ্যাঁ কিন্তু একটা জিনিস এখানে বলে রাখি যে সবকটা জিনিস আপনি শনিবার কিনবেন না শনিবার কোনো এইসব জিনিস যা যা বলবো কিনবেন না যা কিনবেন শনিবারের দিন আগের দিন কিনে রাখুন তার আগের দিন কিনে রাখুন শুক্রবার কিনে নিন বৃহস্পতিবার কিনেন কিন্তু শনিবার দিন যেগুলো বলছি সেগুলো মোটেই আপনি কিনবেন না সব আগের দিন কিনে রাখবেন যে জিনিস আমরা শনিকে দান করি বা শনিদেব মন্দিরের কাছে কেটে দান করি তা সেগুলোকে আপনি শনিবার কিনবেন না যেমন সর্বপ্রথম হচ্ছে সর্ষের তেল বা তিলের তেল আপনি সর্ষের তেল তিলের তেল নিয়ে এক সোয়া লিটার এক লিটার আড়াইশো জিটাকে বলা হয় প্রথম শনিবার দিয়ে আসুন দেখবেন এই আটটা জিনিস দান করে কি সুন্দর যে ফলাফল পাবেন আপনারা কল্পনা করতে পারবেন না প্রথম শনিবার বললাম সর্ষের তেল বা তিলের তেল দ্বিতীয় শনিবার এটা আটটা শনিবার উইদাউট এনি ফেল মানে আটটা শনিবার পর করে যেতে হবে আপনাকে একটাও বাদ দেবেন না আটটা শনিবার কষ্টমষ্ট যতই হোক আপনি নিজের সাধ্যের মতন যদি দান করে আসেন মন্দিরে দান করে আসেন বা কোনো আশেপাশে গরিবকে যদি দান করে দেন তাতেও কোনো অসুবিধা নেই আপনি শনিদেবের মন্দিরে সর্ষের তেল বা তিলের তেল এক কেজি আড়াইশো সেটা দিন খুব ভালো ফলাফল পাবেন তারপরে হচ্ছে শনিবার দ্বিতীয় শনিবার আখের গুড় এক কেজি আড়াইশো গ্রাম আখের গুড় নেবেন সেটাও শনি মন্দিরে দিয়ে দিন বা কোনো গরিবদেরকে অল্প অল্প করে সবাইকে দিয়ে দিন কোনো অসুবিধা নেই তৃতীয় হচ্ছে কালো মাসকড়াই ডাল কালো মাসকড়াই ডাল এক কেজি আড়াইশো নেবেন আপনার সাধ্য মতন আপনি যদি আড়াইশো গ্রাম নিতে চান তাও নিতে পারেন একশো গ্রাম নিতে চান তাও নিতে পারেন আমি এটা বলছি না যে আপনাকে এক কেজি আড়াইশো নিতে হবে তা নয় আপনার সাধ্য মতন হ্যাঁ আপনার মনের মধ্যে শ্রদ্ধা থাকা উচিত আর দ্বাদশ নাম আমি বলেছি একটা প্রোগ্রামে দেখে নেবেন দ্বাদশ নাম শনিদেবের বলা হয়েছে সেগুলোকে মনে মনে বলতে থাকবে আর এই জিনিসগুলো শনি মন্দিরে দান করুক এবার হচ্ছে চতুর্থ জিনিস হচ্ছে কি শনির যে কোনো শনিবার দিন যে কোনো লোহার জিনিস লোহার জিনিস বলতে পারেন আপনি কড়াই নিতে পারেন আপনি নিতে পারেন খুন্তি নিতে পারেন যে কোনো জিনিস লোহার তৈরি লোহার তৈরি জিনিস আপনি শনিবার দিন মানে দান করুন এবার কোনো গরিবজনকে দিয়ে দিন কোনো কাজের লোককে ওখানে যারা বসে থাকে তারা দিয়ে দিন তাদেরকে দিন আর যদি কাউকে না পান শনিদেবের মন্দিরে যে মশাই থাকেন তাকে দিয়ে দিন দেখবেন কত সুন্দর ফলাফল পাবেন পঞ্চম শনিবার করবেন একটা আট নম্বর আট নম্বর কালো কালো একটা রাবারের চটি বা প্লাস্টিকের চটি বা চামড়ার চটি যে কোনো তিনটের মধ্যে একটা চটি নিয়ে নিন আপনার সাধ্যের মতো নিয়ে নিন সেটাকে নিয়ে গিয়ে নিজের হাতে বামন মশাইকে যদি পড়ান বা গরিবকে যদি পড়ান কাউকে পড়ান শনি মন্দিরের বাইরে এসে একটা জায়গায় ওনাকে দাঁড় করিয়ে আপনি ওনা নিজের হাতে পড়িয়ে দিন নিজের হাতে যেই পড়াবেন দেখবেন আপনার কত মানে আপনি কি বলবো যে পুণ্যই কাজ করবেন এবং কত সুন্দর ফলাফল পাবেন তার পর দিন থেকে আপনারা মানে কল্পনাই করতে পারবেন না নিজের হাতে কিন্তু পড়াবেন কালো চটি আট নম্বর যেন হয় এটা মাথায় রাখবেন প্লাস্টিকের চটি হতে পারে রাবারের চটি হতে পারে বা চামড়ার চটি কিন্তু কিনবেন শনিবার না আপনাদেরকে এটাও বলেছি শনিবার কিনবেন না তার আগের দিন যে কোনো দিন আগে কিনতে পারেন শনিবার কিনবেন না ষষ্ঠ শনিবার করবেন একটা ছাতা নেবেন কালো ছাতা নেবেন জেন্টসের ছেলেরা যে ব্যবহার করে কালো ছাতা নিয়ে সেটা শনি মন্দিরে দিয়ে দিন ঠাকুরমশাইকে দিয়ে দিন বা এমন কোন গরিবকে দিয়ে দিন যে বেচার রোদে সারাদিন বসে থাকে তাকে দিয়ে দিন সে ছাতা লাগিয়ে বসে থাকতে পারবে ভীষণ ভালো আপনি তার হাত দিয়ে আশীর্বাদ পাবেন এটা একটা দিন ষষ্ঠ শনিবার সপ্তম শনিবার এটা বছরে আপনার যদি একবার করতে পারেন আপনি দেখবেন সারাটা গোটা বছর আপনি কি যে উন্নতি পাবেন কি যে ফলাফল পাবেন কল্পনা করতে পারবেন রাহু যতই আপনার উপরে উল্টোপাল্টা করছে সব দিক থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কারণ শনিদেবের আদেশই হয়ে যাবে সব থেকে বড়ো তখন রাহু উৎপাত করতে পারবে না শনিবার তারপর সপ্তম শনিবার করবেন কালো বা নীল কাপড় কালো কাপড় বা নীল কাপড় নিয়ে বা কালো কম্বল যে কোনো একটা জিনিস নিয়ে আপনি শনিদেবের মন্দিরে দিতে পারেন বা কোনো গরিবকে দিতে পারেন ব্রাহ্মণ মশাইকেও দিতে পারেন আপনার সাধ্যের মতন নেবেন হিসাব মতন দেখুন সব নিতে হয় এক কেজি আড়াইশো এক কেজি আড়াইশো এক কেজি আড়াইশো একটা আর লোয়ার জিনিস হচ্ছে আপনার দেড় কেজি দু কেজি একটা আন্দাজ নিতে হয় কাঠ নম্বর কালো জুতোও বললাম কালো ছাতার তো হয়ে গেল সিধা আর কালো নীল কাপড় যেটা বললাম এক এক মিটার আড়াইশো 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 সেন্টিমিটার যেটাকে বলে ওয়ান অ্যান্ড কোয়ার্টার তার মানে বুঝতেই পারছি সোয়া মিটার যেটাকে বলে তা সেটাকে সোয়া মিটার নিয়ে আপনি মন্দিরে দিতে পারেন কালো কাপড় নীল কাপড় যেটা খুশি দিতে পারেন তার সাথে যদি আপনার ইচ্ছা হয় কম্বল নিতে কালো কম্বল নিয়ে নেবেন নিয়ে এগুলো আপনি শনি মন্দির দিন বা কোনো গরিব লোককে এমন লোককে দিন যেটা ওর ভীষণ প্রয়োজনীয় আর তাহলে গরিবদেরকে দেওয়া মানে আপনার হয়ে গেল গরিবের দাতাকে দিচ্ছেন মানে বুঝতে পারছেন আপনি কত সুন্দর ফলাফল পাবেন এবার হচ্ছে কি আট নম্বর আট নম্বর রয়েছে নীল বা কালো মানে পাড়ের নীল বা কালো পাড়ের যে ধুতিগুলো পাওয়া যায় সে ধুতিটা আপনি নিয়ে সেটাকে নিয়ে আপনি শনি মন্দিরে শনিদেবকেই পরিয়ে দেবেন এটা ওনাকেই পড়ান এবার যদি ওনাকে না পড়াতে দেয় তাহলে কী করবেন কোনো গরিবকে দিয়ে দিন যে বাইরে বসে আছে এত লোক তো বসে থাকে শনি মন্দিরে কত আশ্রয় ওরা পান জানেন কত মানে আশ্রিত থাকে মানুষের উপরে যে কেউ আসবে ওনাকে কিছু দিয়ে যাবে তার মানে বুঝতে পারছেন শনি মন্দির বাইরে যারা ব বসে আছে তারা কি এমন কর্ম করেছিল কি এমন কর্ম করেছিল পূর্বের জন্মে বা এই জন্মে এমন কি করেছে তাদেরকে ওখানে বসে ভিক্ষে চাইতে হচ্ছে মানুষের আশ্রিত হতে হয়েছে তার মানে বুঝতেই পারছেন শনিদেবের আশ্রয় যখন হয়ে গেলেন ওরাও উদ্ধার হয়ে যায় তাদেরও উদ্ধার হয়ে যায় আর এদেরকে যদি আপনি উদ্ধার করে দেন আপনি যদি কিছু দিতে পারেন দিয়ে দিন এদেরকে দিন খুব ভালো ফলাফল পাবেন দান যদি করছে দান কাউকে দেখিয়ে করতে নেই দান আপনি গুপ্ত দান হিসাবে চুপ করে দিয়ে চলে যান দেখুন কে ও কি করছে সেটা আপনার দেখা দরকার সে কি খাচ্ছে না খাচ্ছে কি করছে উড়িয়ে দিচ্ছে মদ খাচ্ছে কি করছে আপনার সেটা দেখা দরকার আপনি একদম সাদা মন সুন্দর মনে আপনি তাকে দিলেন এবার সে কি করছে দেখা দরকার আপনি ঠাকুর মশাইকে মন্দিরে দিচ্ছেন খুব ভালো কাজ করছেন আপনি গরিবকে দিচ্ছেন খুব ভালো করছে আর সব থেকে লাস্টে আপনাকে জানাবো এই আটটা তো জানালাম এই আটটা শনিবার আটটা জিনিস যদি করতে পারেন বছরে একবার করে করে নেবেন আর যদি আপনি ওই যে কি বলে এই আটটা জিনিস একসাথে ফলাহারি নিয়ে আমার দিন সব কটা একসাথে নিয়ে আপনি যদি দিতে পারেন মন্দিরে খুব ভালো হয় এবার লাস্টে একটা করবেন যেটা আপনার পকেটে খুচরো পয়সা হয়তো রয়েছে খুচরো পয়সা তুলে আপনি শেষের দিন যেটা আপনি ধুতি যেদিন পড়াচ্ছেন পকেট থেকে বার করে এক মুঠোর মতন যদি বেরোলো তাহলে সেটাকে শনি মন্দিরে যে তেলের একটা এ থাকে পাত্র থাকে তার মধ্যে ঢেলে দিয়ে চলে আস দেখবেন এই উপায়গুলো যে বললাম এতে কি সুন্দর আপনি ফলাফল পাবেন এত তো দান দক্ষিণা করেন এত তো খরচা করেন এত টিপ দিয়ে দেন হোটেল রেস্টুরেন্টে টিপ দিয়ে দেন এত কিছু করেন মানে উল্টো পাল্টা খরচা করতে আমাদের দ্বিধা লাগে না কিন্তু সোজা দান করতে আমাদের দ্বিধা লাগে আমরা কোনো গরিবকে হেল্প করতে চাই না গরিবকে হেল্প করুন দেখুন কি সুন্দর ফলাফল পাবে সে রাজাই হোক যতই বড় লোক হোক যতই বড় বড় মানুষকে আমি দেখেছি তারা গাড়ি দাঁড় করিয়ে নিজের জায়গায় নিজের দান করে তারপর অফিসে যাচ্ছেন আমি দেখেছি হ্যাঁ এগুলো যদি দিতে চান তা সন্ধ্যের পরে সন্ধ্যের পরে দিলে ভীষণ ভালো হয় সূর্যাস্তের পরে যদি দান করেন খুব ভালো হয় আর নালে সূর্যাস্তের আগে বা সূর্য উদয়ের আগে সেটা পসিবল নেই আপনি সূর্যাস্তের পরেই করুন পাঁচটা ছটা যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন এগুলো হ্যাঁ আরেকটা জিনিস আপনাদের জানিয়ে রাখি প্রত্যেক শনিবার করে একটু সর্ষের তেল যদি আপনি অসত্য গাছের গোড়ায় যদি ঢেলে দেন আর তারপরে একটু একটা প্রদীপ মানে সর্ষে তেলে প্রদীপ প্রত্যেক শনিবার করে সন্ধেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় যদি জ্বালাতে পারেন তার মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন দেখবেন আরও সুন্দর ফল পাবেন আপনি জেনে রাখুন অশ্বত্থ গাছের মধ্যেও শনিদেবের বসবাস আপনারা শুনেছেন আমি আপনাকে শনিদেবের ব্যাপারে সব জানালাম আপনারা করুন ফলাফল নিশ্চিত এটা জেনে রাখুন এটা কোনো ব্যাপার না আপনি যে আমি আমরা সবাই তো করি আমি নিজেই করি যখন আপনাকে আপনাকেও বলছি আপনারা করুন করে দেখুন ভালো ফল পাবেন পাবেনই পাবেন এতে কোনো আপনার নেই যে আপনার দানটা বৃথা যাবে তা হবে না আপনি আজকে হয়তো না পেলেন আপনি না পেলেন আপনার সন্তান হয়তো তার ফলাফল পেলো আপনার স্ত্রী হয়তো তার ফলাফল পেল বা আপনার বোন দিদি মায়েরা কিছু ফলাফল পেয়ে গেল কার হাত দিয়ে কী মানে কার হাত দিয়ে কী ভালো হয়ে যাবে জানেন না এটা করুন আপনি নিজের এই জন্মটাকে সুতরান পরের জন্মটাকে সুধান ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নমস্কার